হিটলারের ডানে বামে মোস্টে সে মাঝখানে একটু রাখত। কেন জানেন? এটা আমি খুঁজে পাইছি, রাগী মানুষ ছিল তো, রাগ উঠলে নিজের মোস নিজে খাইত। অমুসলিম হয়েও হিটলার এমন একটা স্বপ্ন দেখল যা 3 থেকে 4 সেকেন্ড পর বাস্তবে হলো। এটা কিভাবে সম্ভব? এটা চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, তার বাড়ি ছিল ইটালিতে। কোথায়? তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে মোনালিসা। আর প্লেন আর হেলিকপ্টার আবিষ্কার হয়েছে 70 বছর আগে, প্লেন হয়েছে 100 বছর। তো যে জিনিস অস্তিত্ব আসলো পৃথিবীতে 500 বছর পরে, লিওনার্দো দা ভিঞ্চি সেই হেলিকপ্টারের ছবি কিভাবে এঁকে গেলেন, এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, কিন্তু আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের কাছে আছে। আল্লাহ তাআলা সেই সম্মানিত সৃষ্টি মানুষ, আল্লাহ তাকে সৃষ্টি করলেন মানুষকে, ঠিক কিনা? সৃষ্টির পর আল্লাহ পাকে মানব জাতিকে দয়া করলেন। কি করলেন? তিনি যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা একটা আপত্তি করেছিল। কি করেছিল? ফেরেশতারা মত দিল না, আপত্তি তুলল। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ফেরেশতাগণ বললেন, আল্লাহ তুমি কি এমন একটি নতুন সৃষ্টি করতে চাও যারা পৃথিবীতে সন্ত্রাস করবে, ফাসাদ করবে, ওয়াসফিকুদ্দিমা রক্তপাত করবে? আজকে পৃথিবীতে ফাসাদ আছে না নাই? আছে। রক্তপাত আছে না নাই? আছে। মুসলিমগণ করে না অমুসলিমরা? অমুসলিমরা করে। আর কিছু আছে মোনাফেক, তারাও করে, ঠিক কিনা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না, চুপ থাকো। আল্লাহ বলছেন চুপ থাকতে আর কথা বলার সুযোগ আছে না? এখন এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে মুনাজা, গোপনে কথা বলতে লাগছে, সমালোচনায় লিপ্ত হল। কারা? কার বিরুদ্ধে? মানুষ আদমের ব্যাপারে। কার ব্যাপারে? এটা সমালোচনা বলবেন না, গীবত বলা যাবে না, কারণ ফেরেশতারা সব থেকে পবিত্র। তারা তাদের মত উল্লেখ করতে লাগলেন। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বললেন, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের রব আল্লাহ যা খুশি তা বানাবেন, আমাদের কথায় তো আর চলবে না। তার একটা চ্যালেঞ্জ করে ফেলল, ওয়ালাকিন লাইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, কিন্তু কখনই আমাদের রব আমাদের চেয়ে উত্তম শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন কোন জাতি আর বানাবেন না, আমরাই শ্রেষ্ঠ। দাবি কাদের? তারপর অনেক কথা, আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, আদমের দেহটা নিজ হাতে তৈরি করলেন, তাকে রুহু দান করলেন, তারপরে তাকে ইলম দান করলেন। ইলম, ইলম, জ্ঞান। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাঈকাতি ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আদমকে আল্লাহ জ্ঞান দান করলেন, ইলম। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সব কিছুর নাম আদমকে শিক্ষা দিলেন। এটার অর্থ ব্যাপক, বিজ্ঞান, দর্শন, জ্ঞান, যুক্তি, তর্ক, মান্তেক সব জ্ঞান দান। তারপর আল্লাহ পাক, এখন প্রশ্ন আসে না, আদম আলাইহিস সালামের সময় যা ছিল না ওগুলো কেমনে আদম আলাইহিস সালাম শিখছেন? আদম আলাইহিস সালামের সময় প্লেন ছিল, রকেট,
হেলিকপ্টার ছিল, পৃথিবীতে ছিল না, আলামে মেসালে ছিল। আল্লাহর কাছে একটা জগৎ আছে, ওটার নাম দ্য ওয়ার্ল্ড অফ স্যাম্পলস, আলামে মেসাল। ওই আলামে মেসালে যে জিনিস আল্লাহ রেখেছেন ওইটাই পৃথিবীতে অস্তিত্বে আসে, যে জিনিস নাই ওটা অস্তিত্বে আসে না। আপনার একটা কথা খুব বেশি বলেন, ঘোড়ার ডিম, এটা বাস্তবে আছে? কিন্তু বলেন তো ঘোড়ার ডিম বলেন, এটা অবাস্তব, অলিক। আলামে মেসালে ঘোড়ার ডিম নাই, এজন্য দুনিয়া তো ঘোড়ার ডিম দেয় না। আলামে মেসালে যেটা আছে পৃথিবীতে ওটা অস্তিত্বে আসবে, আগে হোক পরে হোক। প্লেন, হেলিকপ্টার, রকেট, এ সব কিছু আলামে মেসালে আছে, সেজন্য তা অস্তিত্বে আসতেছে। তার একটা প্রমাণ দিই আমি, এটা আমার গবেষণা। আপনার স্কুলে পড়েছেন এক চিত্রশিল্পীর জীবনী, লিওনার্দো দা ভিঞ্চি, পড়ছেন না? চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, তার বাড়ি ছিল ইটালিতে, কোথায়? তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে মোনালিসা, দেখছেন? আচ্ছা বলেন তো, মোনালিসা কোনো মহিলার ছবি না পুরুষের? এটা নিয়েও রয়েছে বিতর্ক, যেটা আসলে মহিলার ছবি না পুরুষের ছবি না কোনো হিজড়া, এটা নিয়েও বিতর্ক আছে। সে যাই হোক, হাসিটা খুব চিত্তাকর্ষক, এই জন্য মোনালিসা পুরা পৃথিবীতে কি পেয়েছে? জনপ্রিয়তা পেয়েছে, মুসলমানের কাছে না, মোনাফেকদের কাছে। লিওনার্দো দা ভিঞ্চি মারা গেছে 500 বছর আগে, কত বছর আগে? আর প্লেন আর হেলিকপ্টার আবিষ্কার হয়েছে 70 বছর আগে, প্লেন হয়েছে 100 বছর। তো যে জিনিস অস্তিত্ব আসলো পৃথিবীতে 500 বছর পরে, লিওনার্দো দা ভিঞ্চি সেই হেলিকপ্টারের ছবি কিভাবে এঁকে গেলেন? এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, কিন্তু আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের কাছে আছে। মানুষ যখন ঘুমায় তো স্বপ্নে তার রুহটা, রুহের সাথে আলেমে মেসাল, যেটা ওয়ার্ল্ড অফ স্যাম্পলস, ওটার সাথে সম্পর্ক হয়। তখন আলেমে মেসালে এমন অনেক কিছু সে দেখে স্বপ্নে যা পরবর্তীতে বাস্তবে দেখে। তার আর একটা প্রমাণ দিচ্ছি, অ্যাডলফ হিটলার, তার জীবনে টাইম পড়েছি, সে ছিল জার্মানের চ্যান্সেলর, প্রেসিডেন্ট, ঠিক কিনা? রাগী মানুষ, এক প্রকার মানুষ হিটলার। আমি আরো চিন্তা করছি, হিটলারের ডানে বামে মোস্ট এসে মাঝখানে একটু রাখত, কেন জানেন? এটা আমি খুঁজে পাইছি, রাগী মানুষ ছিল তো, রাগ উঠলে নিজের মোস্ট নিজে খাইত, সমস্যা না, এজন্য দুই পাশ চেষে মাঝখানে একটু রাখছে। এই অ্যাডলফ হিটলার, সে তার জীবনীতে লিখেছে সে ছিল জার্মানের একজন ছোট আর্মি অফিসার। জার্মানের সাথে যুদ্ধ চলতেছিল হাঙ্গেরির, যুদ্ধ চলাকালীন অ্যাডলফ হিটলার বলে আমি ঘুমায় আছি তাঁবুতে, স্বপ্নে দেখি শত্রুর পক্ষ থেকে একটি মর্টার আসতেছে। স্বপ্নে আমার কাছে লাগলো বাস্তব, চিৎকার দিয়ে উঠে আমি তাঁবুর বাইরে আসলাম, এসে দেখি সত্যি একটি মর্টার সেল এসে পড়ল, আমি ছাড়া সব মরে গেল। অমুসলিম হয়েও হিটলার এমন একটা স্বপ্ন দেখল যা 3 থেকে 4 সেকেন্ড পর বাস্তবে হলো। এটা কিভাবে সম্ভব? এটার জবাব ইসলাম দিয়েছে, মানুষের রুহ আলমে মেসালে ঘুমের মধ্যে দেখে, বাস্তবে তা ঘটে। লিওনার্দো দা ভিঞ্চি স্বপ্নে হেলিকপ্টারের চিত্র আলমে মেসালেরটা দেখেছিল, সে এঁকেছিল, 500 বছর পর তা পৃথিবীতে অস্তিত্বে এসেছিল। কথা বুঝতে পেরেছি? আদম আলাইহিস সালামকে আল্লাহ সব কিছুর এলেম দান করলেন, তারপর ফেরেশতাদেরকে ডাকলেন, তারা চ্যালেঞ্জ করেছিল আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ড তারা কি নির্ধারণ করেছিল ফেরেশতারা? তারা বলেছিল, লিআন্নানা খুলিকনা ক্বাবলাহ ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ,
আদমকে এখনো বানান নাই, আর আমাদেরকে কত হাজার হাজার বছর আগে তৈরি করেছেন। আমরা যা দেখেছি সে তা দেখে নাই। আমাদের এলেম বেশি, তার এলেম কম। আমাদের এলেম বেশি, আমরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক এবার পরীক্ষা নিলেন, জ্ঞানের পরীক্ষা। ফেরেশতা সব দাঁড় করায় দিছেন একদিকে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা, আরেকদিকে একজন ক্যান্ডিডেট, নাম কি? আমাদের পিতা সুবহান। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাইহাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমাদের এলেম বেশি, আদমের কম, তোমরা শ্রেষ্ঠ, আদম শ্রেষ্ঠ নয়, তাহলে এই জিনিসগুলোর নাম আমাকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা সব মাথা নত করে দিল। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পরাজিত হয়ে ফেরেশতাগণ মাথা নত করে দিয়ে বলল, সুবহানাক, আল্লাহ সবটুকুন পবিত্রতা তো তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যতটুকু এলেম দান করেছ তার বাইরে আমাদের কোনো এলেম নাই। এই একটি জিনিসের নাম আমরা ফেরেশতারা জানি না। আল্লাহ আদমকে বললেন, ইয়া আদম আম্বিহুম বি আসমাইহিম, সব জিনিসের নাম তুমি বলো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, প্রতিটি বস্তুর নাম গুণাগুণ সহ বলতে লাগলেন, এমন কি ইমাম সিউতি বলেছেন, আদা আলু, আদাস ডাল, এই নামও বললেন। সব কিছুর নাম বলে দিল। এলেম কার প্রমাণিত হলো? তো ফেরেশতাদের মানদণ্ডে শ্রেষ্ঠ কে? নূরের ফেরেশতার চেয়ে মাটির মানুষ শ্রেষ্ঠত্ব পেয়ে গেল, মাটির কারণে নয়, সেটাও নূরের কারণে, সেটা হলো এলেমের নূর।